السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত দর্শক, এই মুহূর্তে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে দিনই আয়োজনে যুক্ত হয়েছেন, সবাইকে জানাচ্ছে অনেক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহে আপনাদেরই প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি ইসলামী অনুষ্ঠান ইসলামী জীবন বিধান নিবেদনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজ আমাদের মাঝে যে সম্মানিত অতিথি আমন্ত্রিত উপস্থিত হয়েছেন, তেজগাঁও ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম কাবিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মহতরম শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহতরম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক, একজন ইমানদারের বড় সাফল্য হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের অধিকারী হওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে সেটা, হ্যাঁ সেটা সহজে অর্জন করা যায়? সেটা হচ্ছে যেই কথা বা কাজ হৃদয়ের ফোয়ারা থেকে বেরিয়ে আসে, আল কালিমাতু তাইয়িব তাইয়িবা, সেই কথা কাজ অর্জন মাধ্যমেই চিরস্থায়ী জান্নাতের অধিকারী হওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে কোন আমল, কোন কাজ মহান আরশে পৌঁছায়, পক্ষান্তরে কোন আমল, কোন কাজ আরশে পৌঁছায় না, সেই বিষয়টা আমরা জানবো ইনশাআল্লাহ সাফল্যের অধিকারী হওয়ার জন্যে। তবে তার আগে আপনাদেরকে অনুরোধ করছি, স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন দিয়ে আমাদের সাথে আপনাদের গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করে ফেলুন, আমরা উত্তর জানবো আজকের মহতরমের কাছ থেকে ইনশাআল্লাহ। প্রশ্নের অপেক্ষায় তার আগে আমরা আজকের আলোচ্য বিষয় কোন আমল আরশে পৌঁছায় না, এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি মহতরমের কাছ থেকে। যে মহতরম, আপনি অবগত হয়েছেন, হয়তো কোনো দর্শকের সুপ্ত মনে প্রশ্ন হতে পারে আমল আবার আরশে পৌঁছায় না কেন, সবই তো পৌঁছায় না, এই আমলের মধ্যে তো কিসিম আছে, ভাগ আছে, সব আমল তো পৌঁছায় না। এখন কোন আমল আরশে পৌঁছায় আর কোন আমল আরশে পৌঁছায় না, যদি একটু প্রাথমিক পর্যায়ে আমাদের সামনে যদি খুলে বলতেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আসলে মানুষ যত নেক আমল করে সব আমল আল্লাহ তাআলা গ্রহণ করেন না, তিনি গ্রহণ করেন কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে। কারণ ভালো কাজকেই তো আমরা নেক আমল বলি, ভালো কাজ তো অমুসলিমরাও করে। কোনো অমুসলিমের দোকানে যদি ভিক্ষুক যায় ভিক্ষা চাওয়ার জন্য, তারাও তো 10 টাকা 5 টাকা দেয়, এবং তারাও তো অনেক ভালো কাজে অংশগ্রহণ করে, পরোপকার করে। এবং আমরা দেখি যে আন্তর্জাতিক এমন অনেক সংস্থা আছে যা অমুসলিমরা পরিচালনা করছে, এবং সে সংস্থার মাধ্যমে অসংখ্য নেক আমল তারা করছে, ভালো কাজ করছে। তো এই সকল ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা আখেরাতে তখনই দেবেন যখন তিনি সেটা গ্রহণ করবেন। যারা সুদ খায় ঘুষ খায় তারা কি দান করে না? এটা তো ভালো কাজ, দান করা তো ভালো কাজ, সাদাকা। কিন্তু আল্লাহ কি সুদের টাকার সাদাকাও গ্রহণ করবেন? এটা কি আরশ পর্যন্ত পৌঁছবে? এতে বোঝা যায় যে সকল আমল আরশ পর্যন্ত পৌঁছে না। এখন মানুষ যখন আমল করবে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত প্রদত্ত নির্ধারিত ক্রাইটেরিয়া ফলো করে আমল করবে, আর সেটা করলে আল্লাহ তাআলা অবশ্যই সেটা গ্রহণ করবেন এবং সেটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আরশ পর্যন্ত পৌঁছে অথবা পৌঁছে না, এটা কিন্তু আমলের ভিত্তিতে নয়, আমল যিনি করেন তার ভিত্তিতে। আমল কারি কোন আমল করলো সেটা ইম্পর্টেন্ট। হজ তো ভালো একটি ইবাদত, কিন্তু কেউ লোক দোকানে হজ করলো, তাহলে আমলকারী চিন্তার কারণে আমলটা আরশ পর্যন্ত পৌঁছবে না। হজটা তো নামাজ, হ্যাঁ হজ তো ভালো কাজ, যিনি সাদাকা করছেন সাদাকা ভালো কাজ, ভালো কাজ। কিন্তু উনি যদি মানুষকে দেখানোর জন্য করেন অথবা তিনি একজন বড় দানবীর দানশীল, এটা মানুষ বলবে এই চিন্তা থেকে করেন, সাদাকাটা ভালো কাজ, কিন্তু তার চিন্তার কারণে ভালো কাজটা আরশ পর্যন্ত পৌঁছবে না। তো যাদের আমল আরশ পর্যন্ত পৌঁছবে না, অর্থাৎ আল্লাহ তাআলা কবুল করবেন না, তাদের মাঝে এক নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি মুশরিক। মুশরিকের কোনো আমলই আল্লাহ পর্যন্ত পৌঁছে না, আরশ পর্যন্ত পৌঁছবে না, বরং এটা বাতিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ালা ওয়াশরাকু লা হাবিত আনহুম মা কানু ইয়ামালুন,
তারা যদি শিরক করে তাদের যত আমল সব বাতিল ভালো আমল করা সব একবার সব বাতিল মানে এগুলো আরশ পর্যন্ত পৌঁছবে না অন্য আয়াতে কারিমাত আল্লাহ তাআলা প্রিয় নবীকে লক্ষ্য করে বলছেন আকাদ ওয়াহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক আপনার কাছে এবং আপনার পূর্বে যারা ছিল তাদের কাছে ওহী এসেছে লাইন আশরাকতা লা ইয়াহবাতান আমালুক বলতে বলতে আল্লাহ এক পর্যায়ে বললেন যে মেসেজটা ছিল এরকম যদি শিরক আপনিও করেন তাহলে আপনার অনেক আমল সব বাতিল লাইন আশরাকতা সিগায়ে খেতাব ওয়াহিদ মুজাক্কারে হাজির শব্দ আল্লাহর হাবিব কালা নিজে ডিরেক্টলি বললেন যদি আপনি শিরক করেন যদিও রাসূল শিরক করবেন না এরপর উনাকে বলার উদ্দেশ্য হলো শিরক করলে রাসূলকেও আল্লাহ ক্ষমা করবেন না ওয়ালে তাকুনান্না মিনাল খাসিরিন এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন অবশ্যই লামে তাকিদ নুনে সাকিলা আল্লাহ তাআলা অত্যন্ত শক্তভাবে কথা বললেন এর মানে কি দাঁড়ালো শিরককারীর যত নেক আমল সব বাতিল এই জন্য যদি কোনো ব্যক্তি চায় যে তার আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছুক আরশ পর্যন্ত পৌঁছুক তাহলে অবশ্যই তাকে শিরক পরিত্যাগ করে আমল করতে হবে আবার শিরক মুক্ত ইমান থাকতে হবে হ্যাঁ যদি শিরক থাকে আর ইমান থাকবে না ইমান থাকবে মানে শিরক এবং ইমান একই কলবে একত্রিত হয় না সহ অবস্থানে যায় না এটা বিপরীত সম্পূর্ণ সহ অবস্থান থাকবে না এটা এই জন্য শিরক থেকে না বাঁচলে তার ইমানই আসবে না আর যার ইমান নেই তার আমলের কোনো মূল্য নেই এই জন্য আমল হলো ইমানের পরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত সব জায়গায় আল্লাহ এইভাবে বলেছেন সিরিয়ালটা এইভাবে দিয়েছেন ইমান তারপরে আমল তো আমি বোঝানোর জন্য অনেক সময় বলে থাকি আর কি আমাদের মুসলিম ভাই বোনদেরকে যে ইমান হলো একের মতো আর আমল হলো ডান পাশে শূন্যের মতো শূন্যের মূল্যটা তখনই থাকবে যখন একের অস্তিত্ব থাকবে যদি একবিহীন শূন্য বসানো হয় তাহলে শূন্য শূন্যই থেকে যাবে কোনো মূল্য আসবে না এর এই জন্য ইমান এত ইম্পর্ট্যান্ট যে ইমানবিহীন সকল আমল বাতিল আর শিরক করলে ইমান চলে যায় কুফর করলে ইমান চলে যায় নিফাক এতেকাদির সাথে জড়িত হলে ইমান চলে যায় ইমান বাঁচাতে হলে নিফাক এতেকাদ যদি বিষয়টা খুলে বলতেন দর্শক জি তাহলে তিনটি বিষয় থেকে নিজেকে বিরত রাখলে পরে মুমিন হওয়া যাবে শিরক করা যাবে না শিরক মোটামুটি সকলে বোঝে কম বেশি এরপর আমরা সংক্ষেপে বলবো যে সমস্ত বিষয় আল্লাহর জন্য খাস আল্লাহর কুদরাত আল্লাহর হুকুম আল্লাহ তাআলার জাত আল্লাহর যে সিফাত যেগুলো আল্লাহর জন্য বিশেষভাবে নির্ধারিত এগুলোর সাথে অন্যকে সামিল করার নাম হলো শিরক এখন শিরক থেকে বাঁচা লাগবে দ্বিতীয় হলো কুফর আমরা প্রথমটা খুব চমৎকারভাবে শুনছি দালিলিকভাবে দ্বিতীয়টা আমরা শুনবো একজন দর্শক আছেন আমরা যুক্ত করে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর আমি আমার দুটো প্রশ্ন ছিল যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার বিয়ের সময় আমি কিছু গয়না পেয়েছিলাম সব মিলে দশের কাছাকাছি দশের উপরে আমি দশ ভরির মতন আর কি তো আমি আসলে এই মানে আমার হাজবেন্ডকে অবশ্য আমি বলেছি যে এটা ডাকাতের ব্যবস্থা বা আমার ডাকাতে টাকাটা পরিশোধ করারও আমার নিজের কোনো ই নাই যে আমি এটা পরিশোধ করতে পারবো ডাকাত দিতে পারবো তো আমার হাজবেন্ড কিছুটা আগ্রহ পোষণ একটু কম করে এই জন্য এটা করে তো আমি চাইছি যে আমার মেয়ে আছে একটা তা আমি যদি আমার মেয়ের নামে যদি কিছু সম পরিমাণ গয়না যদি আমি পাঁচ ভরির মতন রেখে দিয়ে তারপরে যদি আমি সেটা যদি আমার নিজের কাজে ব্যবহার করি তো সেটা কি আমাকে গ্রহণযোগ্যতা হবে জাকাতের ক্ষেত্রে আবার একটু বলবেন সম্মানিতা বোন যদি দশ বরের মধ্যে থেকে পাঁচ বরে মেয়েকে আমি আমার মেয়ের নামে রেখে দিতে চাইছি যেটা আমি ইউজও করবো না জি হ্যাঁ ওটা আমি ইউজ করবো না ওটা আমি আমার মেয়ের নামে রেখে দিতে চাইছি আর বাকি যে পাঁচ ভরি আছে সেটা হয়তো আমি ইউজ করলাম তো সেই ক্ষেত্রেও কি আমাকে এটা কি আমার গ্রহণযোগ্যতা হবে মানে আমাকে জাকাত দিতে হবে জি তারপরে প্রশ্ন বলেন তাহলে উপকার হয় আর আরেকটা হচ্ছে যে আমি আমার মেয়ে আর হাজবেন্ড আমি হয়তো ঘরে জামাতে নামাজ পড়তে চাইছি তো আমাদের জায়গাটা খুব স্পেস খুব একটা বেশি বড় নাই যে আমার হাজবেন্ড সামনে দাঁড়াবে আর আমরা পিছনে দাঁড়াবো তো আমরা কি এক কাতারে পাশাপাশি দাঁড়িয়ে কি জামাতে নামাজটা পড়তে পারবো জি আমার হাজবেন্ড হয়তো এটা ই করলো ইমামতি করলো আচ্ছা আমি একটু প্রাসঙ্গিক একটু জানতে চাচ্ছি সম্মানিত বোন আপনার হাজবেন্ডকে মসজিদে গিয়ে নামাজ পড়তে চাচ্ছেন এই অবস্থাকে বাসা আপনি রাখতে চাচ্ছেন নাকি
আমার হাজবেন্ড মসজিদে যেও নামাজ পড়েন তো অনেক সময় যদি এমন হয় যে উনি কখনো জামাত মিস করেন সেই ক্ষেত্রে ঘরে কিভাবে একত্রে নামাজ আদায় করা সম্ভব হবে যে আমরা দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমরা শুনব ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আমাদের সাথেই থাকুন যে মহترم কোন আমল আরশে পৌঁছে না খুব চমৎকার বলছিলেন প্রথম যে কারণ সেটা হলো শিরক দ্বিতীয় হলো কুফর দ্বিতীয় হলো কুফর জি কুফর মানে হলো আল্লাহ তাআলাকে বিশ্বাস করে জি এবং আল্লাহর হুকুম হাকাম মানে শিরক করে না কিন্তু আল্লাহর কোন একটা হুকুমের সাথে অস্বীকৃতি করলো তার বাকিটা মানার কোনো অর্থ নেই কুফর মানে হলো আল্লাহর বিধানের কোনো একটু সামান্য সাথে দ্বিমত করা যেমন যেমন ধরেন যে আল্লাহ তাআলা বললেন যে চোর ধরে হাত কাটো জি আর কেউ বললো যে এটা কি দরকার সে ভাত খাবে কিভাবে কোরআনের ইসলামের দণ্ডবিধি এই যে সামান্য একটু দণ্ডবিধি অস্বীকার করলো ঈমান চলে গেল আচ্ছা আল্লাহ বলছে রোজা রাখো কেউ বলল আচ্ছা মানুষ রোজা রাখবে উপাস থাকলে আল্লাহর কি লাভ আল্লাহর কি লাভ এই রোজা বুঝি না এটা তো বুঝে আসলো না অথবা যদি এইভাবে কেউ বলে ঈমান চলে গেল যদি এইভাবে কোনো ধনী শ্রেণীর কেউ যদি বলে আমি কেন রাখবো আমার ঘরে তো ভাত আছে যার ঘরে ঈমান চলে গেল চলে যাব যাকাত মানে হচ্ছে বছরে একবার 2.5% দেয়া কেউ বলল এত কষ্ট করে সম্পদ অর্জন করে আমি আবার মানুষকে দিয়ে দেবো অথচ সে হাজি সাহেব অথবা সে নামাজি অর্থাৎ আল্লাহর যত বিধান আছে আল্লাহর বিধানাবলীর ভিতর থেকে শুধু যদি একটু সামান্য একটা সাথে দ্বিমত করে যেটা কোরআন থেকে সাব্যস্ত অথবা হাদিসে মতাওয়াতে দিয়ে সাব্যস্ত সহিভাবে সাব্যস্ত বিধানের একটির সাথে দ্বিমত করার নাম কুফর কাফের হওয়ার জন্য পুরো কোরআন অস্বীকার করা প্রয়োজন নেই একটা অস্বীকার করলো ঈমান শেষ এই জাতীয় ব্যক্তির নেক আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নেই এই জন্য সবটা মানতে হবে এবং এমনভাবে মানতে হবে ঠিক নাকে রশি ঢুকানো ওটের মতো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল মুমিন কাল জামালিল আনি ফাইসুমা কিদাইন কাদ মোমেন হবে ওই ওটের মতো যে ওটের নাকের ভিতরে রশি ঢুকিয়ে দেওয়া হয়েছে টান দিতে দেরি কদম দিতে দেরি করবে না ইয়াকুলু আন ইয়াকুলু সামিনা ওয়া আতানা মোমেন বলবে শুনলাম আর মানলাম মা কানা লিল মুমিনিন ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم যে মানব কি মানব না এই চিন্তাও করতে পারবে না বরং মানতে দেরি করবে দ্বিমত করবে দ্বিমত করার চিন্তা নিয়ে দেরি করবে ঈমান চলে যাবে এই জন্য কুফর থেকে বাঁচতে হবে তার দায়িত্ব হলো উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণভাবে মেনে নিতে হবে দাখিল হয় তো তিন নম্বর নেফাক এতেকাদি কিছু কিছু নেফাক আছে কর্মের সাথে জড়িত আমলি মিথ্যা বলা এটা নেফাক ওয়াদা খেলাপ করা এটা অনেফাক এ কারণে ঈমান যাবে না তার আমল বরবাদ হবে না অন্য আমল কিন্তু অন্তরে যদি নেফাক থাকে অর্থাৎ কোরআন হাদিস মানার ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলকে মানার ব্যাপারে অন্তরকে সে রাজি করতে পারেনি কিন্তু বাহ্যিকভাবে নামাজে যাচ্ছে রোজা রাখছে মানে মাঝে মাঝে ভাবে কেয়ামত কি আদৌ হবে আচ্ছা মরার পরে আল্লাহ আবার জীবিত করবে এটা কি ঠিক মানে সে নিজের মনটাকে সে এখনও কমপ্লিটলি আল্লাহর কাছে সারেন্ডার করতে পারেনি করিয়ে দিতে পারেনি সে কনফিউজ অন্তরে যদি কনফিউজ থাকে মাযাব যাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা সে বলছে না যে আখেরাত বলতে কিছু নাই জি আবার মাঝে মাঝে বলছে আদো কি আছে এই যে কনফিউশনে ভোগে এটা নেফাক ইন্না লিল্লাহ নেফাক এতেকাদি আল্লাহ এবং রাসূলের ব্যাপারে অন্তরকে 100% সারান্ডার করে দিতে পারেনি এমন অন্তর যদি থাকে তার আমল সব বাতিল ইন্না লিল্লাহ এরপরে আরো কিছু কারণ আছে যে সমস্ত কারণে আমল বাতিল হবে তার মাঝে একটি কারণ হচ্ছে আমরা শুনব ইনশাআল্লাহ আপনার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ সবার মানে জানা বা মনে রাখা দরকার তবে তার আগে একটু প্রশ্ন জেনে আসি কে আছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ হুজুর আমার তিনটা প্রশ্ন আছে জি আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমার ছেলের আকিকা দিয়েছি মানে কুরবানির সময় আকিকা দিয়েছি এই কুরবানি কেন আর 5 বছর আগের কথা কিন্তু তখন আমি একটা নাম ঠিক করে তখন আমার শ্বশুরের কোরবানি দিয়েছে কিন্তু নামটা আমি চেঞ্জ করতে চাই এখন আকিকা দেওয়ার পরে নাম চেঞ্জ করা যায় কিনা এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সূরা হাশরের 22-24 আয়াত 22-24 নাম্বার এই এই আয়াত দিয়ে কি নামাজ হবে নামাজ পড়া যায় এই একই প্রশ্ন আরো একটা যে আলিফ লাম মিম যে সূরা বাকারার প্রথম আয়াত এই থেকে সাত পর্যন্ত যে আয়াতটা আছে মানে সূরা বাকারার 1-7 আয়াত এটা দিয়ে মানে নামাজ পড়া যায় কিনা নামাজে এটা মানে সূরা ফাতিহার পরে এটা মিলিয়ে তারপর নামাজ হয় কিনা জি আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে
কোরবানির সময় আমাদের শ্বশুর বাড়িতে যেতে হয়, ঈদের সময় যেতে হয়। শ্বশুর বাড়িতে ঈদের পর ঈদে আর কোরবানিতে বা কোনো অকেশনে যাই, দূরে অনেক দূরে পটুয়াখালীতে আমার শ্বশুর বাড়ি। তো ওখানে গেলে কি আমার কসর নামাজ পড়তে হবে? আর কসর নামাজের নিয়ম? বাসা কোথায় আপনার বোন? আমি ঢাকাতেই থাকি, আমার ফ্যামিলি আমার হাজবেন্ডের সাথে আমি ঢাকাতে থাকি, ওই অকেশনে আমার শ্বশুর বাড়িতে যাই। কতদিনের জন্য? ওখানে পাঁচ থেকে সাত দিন, এর বেশি নয়, পাঁচ সাত দিন এ পর্যন্ত থাকি। কিন্তু ওই সময় কি আমার কসর পড়তে হবে কিনা, আর কসরের নিয়মটা যদি বলে দিতে, পাঁচ ওয়াক্তে আমি কিভাবে কসর পড়বো যদি পড়তে হয়? জি, অনেক অনেক ধন্যবাদ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আমাদের সাথেই থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ। জি মহতরম, আপনি সংক্ষিপ্ত আকারে যদি বলতেন, সেটা হচ্ছে এই তিনটা গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া আর কি কি বিষয় আছে? যেমন ধরেন, যে ব্যক্তি বেদাতি হয়ে যাবে, জি, বেদাতির আল্লাহ তাআলা নেক আমল কবুল করেন না। হাদিস লা ইয়াকবালুল্লাহু লি সাহিবি বিদআতিন সালাতান ওয়ালা সাওমান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সারফান ওয়ালা আদলা। যে ব্যক্তি বেদাতি হয়ে যাবে, ওই ব্যক্তি সালা, সিয়াম, হাজ কোনো ভালো কাজ আল্লাহ কবুল করেন না। কারণ হচ্ছে বেদাতি ইসলাম ধ্বংসকারী। বেদাত যখন তৈরি হবে, সুন্না তখন বিলুপ্ত হবে। সে কেমন জানি বোঝাতে যাচ্ছে রাসূল সাল্লাম যা দিয়েছেন, এটা এনাফ নয়। হ্যাঁ, এনাফ নয়, সে আরও চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু গোপন রাখেননি, সে নতুন করে কিছু বানিয়ে বলছে, এটা তো ভালো। তাহলে ভালোটাকে রাসূল গোপন রাখলেন? জি জি। এই জন্য কোনো ব্যক্তি যদি মনে করে বেদাত ভালো, তাহলে সে প্রকারান্তরে বলল যে প্রিয় নবী ওহি গোপন করেছে, তিনি ভালো সব কিছু আমাদেরকে জানাননি, তাই সে নতুন করে ভালো খুঁজতেছে। এই জন্য বেদাতিকে আল্লাহর হাবিব খুবই অপছন্দ করতেন এবং তিনি বদদোয়া করেছেন বেদাতির ব্যাপারে। আল্লাহর হাবিব বলছেন যে মান আহাদাসা হাদাসা আও আওয়া মুহদিসা ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি বেদাত আবিষ্কার করলো এবং বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দিল, তার উপর আল্লাহর গজব, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত। এই জন্য বেদাতি রাসূলের শাফাআতও পাবে না। খুবই জঘন্য একটি আমল। যদি আমাদের দেশে বেদাতটাকে খুব মজার সাথে মানুষ আমল করে এবং বেদাতিরা বেদাতকে মনে করে ভালো কাজ, ভালো কাজ, অথচ তাদের আমল কবুল হয় না, দেখা যায় তারাই বেশি দাবি করে যে আমরা নবীজির প্রিয় উম্মত, সবচেয়ে বেশি আশিক রাসূল ইত্যাদি ইত্যাদি শব্দে। এবং আমরা যখন বলি যেগুলো করবেন না, তখন তারা উল্টা ভাবে নেয়। এর মধ্যে একটা মজা আছে, তাই না? খুবই মজা, শয়তান মজা, শয়তান সাময়িক। অথচ জি, বেদাতি আমল কবুল হয় না, অন্য আমলগুলো পর্যন্ত বাতিল হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم حلت شفاعتي لامتي الا صاحب بدعه ان প্রিয় নবী জি বলেন যে আমার উম্মতের জন্য আমার সুপারিশ আল্লাহ হালাল করে দিয়েছেন, অনুমোদিত, বাট যে বেদাতি তার জন্য সুপারিশের অনুমতি নাই। মহতরম, নকলটা একটু সাময়িক আকর্ষণটা বেশি, একটা আকর্ষণ বেশি হয়, চকচক করে তো শোনার চেয়ে, কিন্তু ইমিটেশনে চকচক এটা বেশি, বাট এটা শোনানো। এরপরে আমল কবুল হবে না 40 দিন পর্যন্ত যে ব্যক্তি মদ পান করে। তাহলে মদ যারা পান করে তারা কিন্তু আবার ঈদের নামাজও পড়ছে অনেকে, অথচ হয়তো 27 রাতও মদ পান করছে, আবার জুমার আগের দিনও মদ পান করে জুমার নামাজে যাচ্ছে। মদ পানকারী, তার দেহে যতক্ষণ মদের প্রভাব থাকবে ততক্ষণ তার আমল কবুল হয় না, এবং হাদিসে আসছে 40 দিন। আর যদি মদের প্রভাব রক্তে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, সে ইমান নিয়ে মরতে পারবে না। অথচ মহাত্মা, এমন বর্তমানে এমন একটা অপর্যায়ে চলে গেছে যে কেমন জানি অনুষ্ঠানটা পরিপূর্ণতা আসে না যদি ওইগুলোর পরিবেশন না হয়। কত মারাত্মক অবস্থা, তাই না মহাত্মা? আমরা আরও জানবো ইনশাআল্লাহ, দর্শক আছেন, আমরা তার কাছ থেকে প্রশ্নটা একটুখানি শুনে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমতুল্লাহ ওয়া বারাকাতুহ। জি সম্মানিত ভাই, স্বাগতম। ভাই সাহেব, আমার 300 টাকা এক আত্মীয় স্বজনের কাছে দিছি আর কি। সম্মানিত ভাই, টেলিভিশনের ভলিউমটা যদি কমিয়ে নিতেন। সেই ব্যবসা করতে নিছিল, টেলিভিশনটা যদি টেলিভিশনের ভলিউমটা যদি কমিয়ে নিতেন আমাদের শুনতে ভালো হতো। জি জি জি। আমার এক আত্মীয়র নিকট কিছু টাকা আমার কাছ থেকে ধার নিছিল ব্যবসা করার জন্য। জি, তো ব্যবসা করতে গিয়ে সে বেশি সুবিধা করতে পারে নাই ওই টাকাটা, আর রিটার্নও করতে পারে নাই ওই টাকা। কি জাকাত দিতে হবে আমাকে নাকি ওনাকে দিতে হবে? জি, আর কোনো প্রশ্ন? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ। জি মহতরম, শরাব পান করলে এই হলো তার পরিণতি, 40 দিনে ইবাদত কবুল হবে না।
হাদিসে পাওয়া যায় যে যে সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায়, জি, যে সন্তান মা বাবার অবাধ্য হয়, পিতামাতার অবাধ্য হয়, তার নেক আমল আল্লাহ কবুল করে না, জি, তার নেক আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। মহতরম, আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনে আসছি, এই বিরতির আগ পর্যন্ত আমরা আলো আলোচনা শুনবো ইনশাআল্লাহ, উত্তরগুলো জানার পরে সময় আছে একটা বিরতিতে যাওয়ার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি ইসলাম অনুষ্ঠান ইসলামী জীবন বিধান, নিবেদন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। শুরু সময় হয়েছে একটা বিরতিতে যাওয়ার, ফিরে আসছি আমরা কিছুক্ষণের মধ্যে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি ইসলামী অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে, নিবেদনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আর আজ আপনাদের প্রশ্নের চমৎকারভাবে দালিলিকভাবে জবাব দিচ্ছেন মহতরম শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। আমরা বিরতির আগে খুবই মুগ্ধ হয়ে দালিলিকভাবে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছিলাম, প্রত্যেক মোমেন মোমেনা নরনারীর জন্য এই আলোচনাগুলো সামনে রাখা দরকার, কারণ একদিক থেকে কষ্ট করে আমল করে যাব, আরেক দিক থেকে আমাদের কষ্টার্জিত আমলগুলো ব্যর্থ হবে এটা মেনে নেওয়া যায় না, কারণ যে মুহূর্তে একবার চান্স পাচ্ছি আমরা। সেই জন্য আলোচনাগুলো আমরা মাঝখানে আর বিরতিতে যাই নাই, এক নাগারে আমরা আলোচনা শুনে আসছি জমাকৃত এই প্রশ্নের জবাবগুলো আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ, দালিলিকভাবে উত্তরগুলো আসুন আমরা উত্তরগুলো জানার চেষ্টা করি। মহতরম, এক সম্মানিত বোনের প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে তার কাছে 10 ভরি স্বর্ণ আছে, স্বামী দিতেও চাচ্ছেন না, দিতে আগ্রহী না, আবার ক্যাশও নয় যে ওই ভরির জাকাত দেওয়া, সেক্ষেত্রে 10 ভরি থেকে 5 ভরি মেয়ের নামের মেয়ের জন্য রেখে দিচ্ছেন আর 5 ভরি ব্যবহার করছেন, এক্ষেত্রে জাকাত দেওয়া লাগবে কি না? ধন্যবাদ। আসলে যদি উনি 10 ভরি থেকে 5 ভরি তার মেয়েকে মালিক বানিয়ে দেন এবং সেটা আন্তরিকভাবে দিতে হবে, মেয়েকে উনি মালিক বানিয়ে দিতে হবে, এমন না যে জাস্ট মৌখিকভাবে দিলেন জাকাত থেকে বাঁচার জন্য, তাহলে এটা এক ধরনের প্রতারণা হবে। আর যদি তিনি সত্যি দিয়ে দেন মালিক বানিয়ে মেয়েকে, তাহলে মায়ের 5 ভরি মেয়ের 5 ভরি মালিকানা ভিন্ন হয়ে গেল, তাহলে তাদের জাকাত দিতে হবে না, কারণ 7.5 ভরি পর্যন্ত স্বর্ণের জাকাত দিতে হবে না, নিসাবে না আসার কারণে জাকাত দিতে হবে। জাযাকাল্লাহ খাইরান। বোনের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তিনি এবং তার মেয়ে সহ স্বামী মিলে যদি ঘরে জামাত করতে চান, সেটা কিভাবে করবেন? ঘরে স্পেসটা অত বেশি বড় না। প্রথম কথা হলো যে পুরুষের জন্য শুধু শুধু মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়া অনুমোদিত নয়। তিনি অবশ্যই মসজিদে যাবেন এবং সেটাই হওয়া উচিত। এরপরও যদি কখনো তিনি ঘরে পড়তে চান, তাহলে জামাতে নামাজ পড়লে নারী এবং পুরুষ পাশাপাশি দাঁড়াবে না, তারা যেখানে আপনার থাকেন ঘরের অফেন স্পেস আছে, যেখানে খাবার দাবার গ্রহণ করেন, একটু খোলা জায়গা, ওখানে পড়বেন। তাহলে পুরুষ দাঁড়াবে সামনে, নারীরা দাঁড়াবে এক কাতার পিছনে। আর যদি জামাতে নামাজ না পড়েন, তাহলে মহররাম মহররামা নারী পাশাপাশি দাঁড়াতে মানা নেই, স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়াতে মানা নেই, কিন্তু জামাত বদ্ধ হলে অবশ্যই পিছনে দাঁড়াতে হবে। আচ্ছা, আশা করি বোন আপনার প্রশ্ন জবাব পেয়েছেন সুন্দরভাবে। এরপরের প্রশ্ন হচ্ছে, ছেলের আকিকা দেওয়া হয়েছে কোরবানির সাথে 5 বছর আগে, এখন নাম পরিবর্তন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি আকিকা কি রিপিট করা লাগবে কিনা? আমাদের দেশের মানুষের অনেকের একটি ভুল ধারণা আছে যে আকিকার সম্পর্ক নামের সাথে, যে এটা মোটেও ঠিক নয়। আকিকার সম্পর্ক হলো সন্তানের সাথে, আক্কা আক্কা আনহু ইয়াউমা সাবে, যে রাসূল বলেছেন তার পক্ষ থেকে জন্মের সপ্তম দিবসে কি করা হবে, জবে করা হবে ব্যক্তির পক্ষ থেকে, তখন তার নামই রাখা হয়নি, নামও তো সপ্তম দিনে রাখা হবে। তো একই দিনে নাম রাখে, একই দিন আকিকা করে, তাই মানুষ মনে করে মনে নামের সাথে আকিকার সম্পর্ক। এই জন্য প্রশ্ন আসছে যে নাম চেঞ্জ করলে তো আবার আকিকা লাগবে কিনা? না, আকিকা তো ব্যক্তির হয়, ব্যক্তির, এই জন্য নাম পরিবর্তন করলে দ্বিতীয়বার আকিকা দেওয়ার কোনোই প্রয়োজন নেই। জাযাকাল্লাহ খাইরান। আরেকজন প্রশ্ন অপেক্ষা করছেন, প্রশ্নকারী আমরা একটু জেনে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারও ভালো আছেন, প্রশ্ন কি বোন? আমার প্রশ্ন হচ্ছে হুজুর, যে আমার আম্মা ইয়াসিন সূরাটা না মুখস্থ পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে ইয়াসিন সূরাটা ওযু না করে
মুখস্থ পড়ে পড়ে খতম দিয়ে অর্ধেষ্টা করে আর কি এটা কি হবে কি না ওযু ছাড়া পড়ার চেষ্টা করেন হ্যাঁ হ্যাঁ ওযু ছাড়াই মুখস্থ পড়ে পারে তো জি তো আজকে ওযু ছাড়া অনেক সময় শুয়া বইয়া আর কি যে মনে করে যে পড়ে পড়ে 41 বার করলে খতম হয় না তো এরকম ভাবে খতম দিতে চায় না দেখা ওযু ছাড়া পড়া যদি খতম দিতে চায় তাহলে হবে কি না আচ্ছা জি হবে কি না আমরা জানব আর কোনো প্রশ্ন জি জি আর একটা প্রশ্ন আছে হইছে জি রমজান মাসে আমার একটা ছোট বাচ্চা আছে মেয়ে 1.5 বছর বয়স রমজান মাসে জায়নামাজের মধ্যে আমি যখন নামাজে দাঁড়াইছি তখন ও জায়নামাজের সামনে এসে প্রস্রাব করে দিচ্ছে তো আমি আবার নামাজটা ছাড়ি নাই ওই ইয়াতে আর কি নামাজটা শেষ করছি মানে প্রস্রাবে ছাইডে ফেলতে দিচ্ছি আর কি তো আমার নামাজটা হবে কি না আরেকটা যে আমি কোরআন শরীফ পড়তে নিছিলাম তো আমার ছোট বাচ্চা তো লাথি মারছিল কোরআন শরীফের মধ্যে জি তো এটা আসলে গুনাহ হবে কি না যে বাচ্চা প্রসব করেছে জায়নামাজে বয়স কত বললেন 1 বছর 6 মাস 1 বছর 6 মাস জি আমরা এই প্রশ্নের জবাবগুলো আমরা জানার চেষ্টা করছি অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকুন জি মহতরম হ্যাঁ সুন্দর আমরা উত্তর পেয়েছি আকিকা হবে কি লাগবে না আরেকটা হচ্ছে সূরা হাশরে 22-23-24 তিন আয়াত এগুলো নামাজে পড়া যাবে কিনা যে আয়াতগুলো ফজিলতপূর্ণ কেন পড়া যাবে না আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন তোমরা কোরআন থেকে তোমাদের সুবিধা মতো তেলাওয়াত করো এজন্য তিনি আরও জানতে চেয়েছিলেন যে সূরা বাকারার প্রথম খাতায় দিয়ে হবে কিনা তো আমরা একসাথে উত্তর দিতে চাই যে কোরআন মাজিদের যেই কোনো সুবিধা মতো জায়গা থেকে তিনি তেলাওয়াত করে নামাজ পড়বেন নিষেধ নাই বরং অনুমোদিত পড়বেন জি জাযাকাল্লাহ খাইরান যাকাত সম্পর্কিত একটি প্রশ্ন হচ্ছে তার আত্মীয়কে টাকা দিয়েছিলেন ধার উনি ব্যবসা করে এটা প্রফিট অর্জন করতে পারেননি এখন দিচ্ছেন না আদায় করতেও পারছেন না এখন দিয়েছিলেন টাকা সেই টাকার জাকাত কি উনি দিবেন না যিনি নিয়েছিলেন তিনি দিবেন হাওলাতি টাকার মাসালা আমরা বলি নিজের আলমিরাতে রেখে দেয়া টাকার মতো আচ্ছা যদি কেউ নিজের আলমিরাতে 10 লাখ টাকা রেখে দেয় এই টাকা কিন্তু 1 টাকাও বাড়বে না কিন্তু জাকাত দিতে হবে তো হাওলাত মানুষ কখন দেয় যখন নিজের সামর্থ্য থাকে এই জন্য মালিক তো তিনি জি তাই তিনি জাকাত দেবেন তবে হ্যাঁ যে টাকাটা ফিরে পাওয়ার সম্ভাবনা নাই আচ্ছা হাওলাত দিচ্ছেন বাট আর ফিরিয়ে দিচ্ছেন না তিনি অথবা তিনি লুজার হয়ে গেছেন ও সমস্ত টাকার ব্যাপার আমরা বলি প্রাপ্তি সাপেক্ষে তিনি জাকাত দেবেন যদি এমন হয় যে 5 বছর পরে তিনি ঠিকই টাকাটা ফিরে পেয়েছেন তাহলে তিনি কিন্তু 5 বছর জাকাতই দেবেন প্রশ্ন হতে পারে এখানে তার মিল্ক বা মালিক মালিকানা তো ছিল না মিল্কেতাম তো ছিল না উত্তর হলো মিল্কেতাম না থাকলে উনি জাকাত হাওলাত দিলেন কিভাবে মালিকানা ছিল জি কিন্তু হয়তো ফিরে পেতে লেট হয়েছে কর্তৃত্বের একটা প্রশ্ন আছে সেটা কি এখন এরকম তো এমন কিছু টাকা থাকে যেমন ধরেন আপনি দোকানের অ্যাডভান্স দিলেন জি ব্যবসা করছেন তো কর্তৃত্ব থাকছে না কিন্তু জাকাত তো দিতে হচ্ছে কারণ মালিক তো আপনি তসরুফ করার ক্ষমতা থাকছে না এই জন্য তাসারুফের ক্ষমতা এমন হয় ব্যাংকে টাকা রাখলেন এটা হয়তো আপনি চাইলে তাসারুফ করতে পারছেন না যাওয়া লাগবে আনা লাগবে জাকাত দিতে হবে না মালিকানা থাকা লাগবে তাসারুফ অর্থাৎ আপনি বস্তুটা হয়তো ইউজ করতে পারছেন না কিন্তু মালিকানা তো পূর্ণাঙ্গ আছে যখন পূর্ণাঙ্গ মালিকানা থাকে তখন আমরা জাকাত দিতে বলি জাকাত দিতে বলি আর যদি মালিকানা তাসারুফ অর্থ এই দাঁড়ায় যে সব টাকা ঘরেই থাকা লাগবে এনি টাইম হাতে পকেটে তাহলে তো অনেক কিছু জাকাত আসবে না আসবে না মহতরম প্রাসঙ্গিক একটা কথা জিজ্ঞেস করে যারা সরকারি চাকরি করেন পিএফ এর টাকার যেটা আছে উনি পাবেন বিশেষ করে কর্পোরেশনগুলো তো দেখা যাচ্ছে 10% কেটে রাখছে স্যালারি থেকে আর 10% প্রথম পক্ষ দিচ্ছেন এখন সেক্ষেত্রে ওই জমাকৃত যে টাকাটা পিএফ এর টাকা সেক্ষেত্রে কি জাকাত দেওয়া লাগবে পিএফ এর টাকার মালিক জাকাত দিতে হয় না সরকারি পিএফ যেটা এই জন্যই দিতে হয় না কারণ মালিকানাই থাকে না আচ্ছা আচ্ছা হাওলাতি টাকায় মালিকানা থাকে অ্যাডভান্সের টাকায় মালিকানা থাকে কারণ আপনি যদি দোকানটা কালকে ছেড়ে দেন বলেন যে আমি আগামী মাসে ছেড়ে দেবো পরের মাসে তারা টাকা ফিরে দেবে আচ্ছা 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 কিন্তু পিএফ এর টাকাটা এমন নয় আচ্ছা পিএফ তো চাকরি ছাড়া লাগবে তাও নির্ধারিত সময়ের আগে চাকরি ছাড়লে পিএফ পাওয়া যায় না সরকারের যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় না পাওয়া যাবে না শুধুমাত্র নিজে যেটা জমা দিয়েছেন সরকার সেটা ফিরিয়ে দেবে চাকরি ছাড়ার পরে তো এই জাতীয় জটিলতার কারণে আমরা সরকারি পিএফ তবে বেসরকারি কিছু পিএফ আছে যেগুলো এমনটা জটিল নয় জটিল ওগুলোর ব্যাপারে আমরা জাকাত দিতে এই বিষয়টা আর একটু শুনবো জানবো ইনশাআল্লাহ একটি প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আপনারা ভালো আছেন হ্যাঁ হুজুর আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ স্পষ্টভাবে আলহামদুলিল্লাহ জি
প্রশ্ন আমার নেক্সাস হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে নেক্সাস টেলিভিশনে গেছে আমার কিছু প্রত্যাশা ছিল সেগুলো হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনেক অনুষ্ঠান হয় টেলিভিশনে ওইরকম কি নামাজ শিক্ষা বা কোরআন শিক্ষা মূলক অনুষ্ঠান করা যায় কিনা আরেকটা প্রশ্ন ছিল যে কমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসা আর অন্যান্য মাদ্রাসার যে সাবজেক্টগুলো আছে ওগুলো না দেখা গেছে যে গাইডও পাওয়া যায় না তারপরে আবার বাচ্চাদের যে অমনোযোগী যারা বাচ্চারা আছে তাদেরকে যে একটু একটা টিচারের কাছে দিবে যে পড়াবে ওরকম পাওয়া যায় না এখন ওরকম পড়ানো হয় না কিন্তু মায়েরা অনেক মায়েরা আছে যে মাদ্রাসায় পড়েন নাই বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানো পড়াইতে চান সেরকম ওইসব সাবজেক্ট গুলো যে কমি মাদ্রাসার সাবজেক্ট তারপর আলিয়া মাদ্রাসার সাবজেক্ট আরো যে অন্যান্য মাদ্রাসার সাবজেক্ট গুলো আছে একদম নিচে থেকে উপরে অব্দি কোনো ক্লাস করা যায় কিনা এরকম কোন অনুষ্ঠান নেক্সাস টেলিভিশন করতে পারবে কিনা আর আরেকটা প্রশ্ন ছিল আপনার রমজান মাসে দেখা যায় যে আরবে কাফেলা তারপরে আরবের আরো নবীজি রজব মুবারক আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রজব মুবারক দেখানো হয় তারপর আরো অন্যান্য পূর্ণ স্থান দেখানো হয় আবার যেখানে অভিশাপ আল্লাহ তাআলা অভিশাপ বর্ষণ করেছেন ওরকম জায়গাগুলো দেখানো ওগুলো শুধু রমজান মাসে দেখানো হয় কেন সব সময় দেখানো হয় না কেন আর আমার একটা বাচ্চা ছিল 9 বছরের ও একদিন ওই ওরকম যে যখন হজ করে যে সব হজের যে সকল জায়গাগুলো আছে ওখানে ও কাবা ঘর দেখার পরে ও প্রায় বলে যে মা এটা শুধু জানে যে ওটার একটা দরজা আছে ওটার ভিতরে কি আছে বা এটা কিভাবে তৈরি হয়েছে মানে এরকম ও প্রশ্ন করে আমি তো সেরকম জানি না যে এরকম ওই জায়গাগুলো যখন দেখানো হয় যে ছোট ছোট বাচ্চারা যাতে বুঝতে পারে জায়গাগুলো আমরা পেয়েছি আপনার গুরুত্বপূর্ণ এই পরামর্শ আশা করি সম্মানিত কর্তৃপক্ষ শুনেছেন বা শুনবেন আমরা শুধু এখানে শুনতে পারবো আর এই শুধু নেক্সাস টেলিভিশনে কি সম্পূর্ণ দায়িত্ব নেবে অন্য কেউ দায়িত্ব নেবে না জানার কি আর কোনো উৎস থাকতে পারে না ঠিক আছে আপনার প্রস্তাবনা বা পরামর্শ সানন্দে গ্রহণ করা হলো দেখা যাক কর্তৃপক্ষ কি করে থাকেন রমাদান মাসের যে ইবাদতের আগ্রহ যে আবহ তৈরি হয় বাকি 11 মাস কিন্তু সেরকম থাকে না মসজিদমুখী ইবাদতমুখী গুণা ছেড়ে দেওয়া টেলিভিশনের ধর্মীয় প্রোগ্রাম দেখার ব্যাপারে যে তার পবিত্র মন কাজ করে থাকে বাকি 11 মাস কি সেরকম থাকে আমরা তো দেখতে পাই ঈদকে সামনে রেখে এত এত দিনের সেই প্রোগ্রাম আয়োজন করা হয়ে থাকে কার সন্তুষ্টির জন্যে সেজন্য আপনাদের এই আগ্রহ বা এই প্রস্তাবনা অবশ্যই আনন্দদায়ক আল্লাহ খুশি হবেন কর্তৃপক্ষ কীভাবে নেবেন এটা কর্তৃপক্ষে ওর আমরা ছেড়ে দিলাম জি আপনার আশা করি প্রশ্ন বা কথা প্রস্তাবনা এখানেই শেষ আমাদের সাথেই থাকুন দেখি মহতরাম এই বিষয়ে কী বলেন আমরা শুনবো ইনশাআল্লাহ জি মহতরাম যে কথাগুলো বলছিলেন মহতরাম এই সম্মানিত বোনের আলোচনার আগে সেটা হচ্ছে যে জাকাতের যে বিষয়টা মালিকানা বা তসরুফ যদি ওই চিন্তা করা হয় তাহলে দেখা যায় অনেক অর্থেরই জাকাত দেওয়া লাগবে না জি তো আমরা বলি সতর্কতা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে একটা জিনিসকে আপনি হালকাভাবে নিলেন জি আমি হালকাভাবে নিলাম কিন্তু আখেরাতে গিয়ে দেখা গেল যে আমার নেয়াটা সঠিক হয়নি বিশেষ করে হক আদায়ের ব্যাপারে তখন কিন্তু জবাবদিহি করতে হবে ইলেম নাই তাই আমল করি নাই আর আল্লাহ বলবেন ছেড়ে দিলাম তা তো হবে না ইলেম অর্জন করা ফরজ তাই যে সমস্ত বিষয়ের মাঝে দেখা যায় আমি কনফিউজ যে আসলে দেবো কি দেবো না সেখানে আমরা বলি দিয়ে দেন কারণ দেয়ার মাঝে কল্যাণ বেশি আখেরাতে ধরা খাওয়া লাগবে না আর দিলে তো সওয়াব আছেই তাই আমরা বলে থাকি যে নর্মাল ফিএফ ফান্ডগুলোর জাকাতও দেওয়ার জন্য কারণ এমন ফিএফ ফান্ডও আছে যেখানে টাকা সরাসরি নিজেরা 60% নেওয়া যায় ভোগ করা যায় 50% নেওয়া যায় ভোগ করা যায় এমন ফিএফ আমি দেখেছি 100% তুলে ফেলেছে আচ্ছা আচ্ছা সরকারি প্রতিষ্ঠান থেকে না বেসরকারি প্রতিষ্ঠান থেকে হ্যাঁ তাহলে এগুলো ফিএফ জি 100% তুলে নিয়ে আসছে বলে আপনার ফিএফ এ 10 লাখ ছিল কই নে এটা কাজে লাগাই ওই অজুহাত দিয়ে জাকাত থেকে বিরত থাকার সুযোগ নেই আর তাছাড়া আপনি সুন্দর কথা বলছেন হাদিস মানে এইভাবে আসছে দামা ইউরিবুকা ইলা মা ইউরিবুক জি বাচার স্বার্থে সন্দেহ বিষয় এড়িয়ে গিয়ে মানে সন্দেহজনক বিষয়গুলোকে নিজের পক্ষে আনবে না বরং এগুলোকে ডিফেন্ড না করে দেয়া উচিত দেওয়া উচিত অনেক ধন্যবাদ মহতরাম আশা করি অনেক দর্শকের সুপ্ত মনের প্রশ্নের জবাব পেয়ে গেছেন আমরা আরও শুনব সময় আছে আরেকটি বিরতিতে যাবার প্রিয় দর্শক সময় আছে আরেকটি বিরতিতে যাবার আমরা ফিরে আসছি অল্প সময়ের মধ্যে সুপ্রিয় দর্শক বিরতির পরে আরেকবার আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি ইসলামী অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে নিবেদন ইসলাম বিবেক বাংলাদেশ লিমিটেড আর আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন জবাব দিচ্ছেন মহতরম শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ আমরা বিরতির আগে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেয়েছিলাম তারই
উত্তরগুলো দালিলিকভাবে চমৎকারভাবে আমরা শুনে আসছি। তার মধ্য থেকে আরেকটি প্রশ্ন হচ্ছে, মহতরাম এক সম্মানিত বোন কুরবানি ও নানা পর্বে বাড়িতে গিয়ে থাকেন, শ্বশুর বাড়ি ঢাকা থেকে পটুয়াখালী, সেক্ষেত্রে চার পাঁচ দিনের জন্য কসর হবে কিনা, আর কসর নামাজ পড়ার নিয়মটা কি? জি, উনি যদি শ্বশুর বাড়িতে যান ঢাকা থেকে পটুয়াখালী, তাহলে বাড়ি পৌঁছা পর্যন্ত তিনি মুসাফির, রাস্তায় তিনি কসর করবেন। আর শ্বশুর বাড়িতে পৌঁছে গেলে, শ্বশুর বাড়ি মানে নিজের বাড়ি, তার হাজব্যান্ডের বাড়ি, ওনার নিজের সেটা স্থায়ী জায়গা, এই জন্য সেখানে পৌঁছে গেলে তিনি আর মুসাফির নন, তিনি মুকিম। তো সেখানে একদিন থাকুক আর দশ দিন থাকুক, তিনি মুকিম, পূর্ণ নামাজ পড়বেন। এখন স্ত্রী স্বামীর অনুগামী, হ্যাঁ স্ত্রীর বাড়ি, স্বামীর বাড়ি মানে স্ত্রীর বাড়ি, তাদের নিজস্ব বাড়ি। আচ্ছা আচ্ছা, এই জন্য তারা সেখানে মুকিম হয়ে যাবেন, পুরা নামাজ পড়বেন। আর অন্য কোথাও গেলে তাহলে তিনি সেখানে মুসাফির থাকতেন। মুসাফির মানে কি? অস্থায়ী বাসিন্দা, স্থায়ী না, সে চলমান, সফররত। তো নিজের বাড়িতে যাওয়ার পরে কি কেউ সফররত থাকে নাকি? এই জন্য তিনি আর মুসাফির না। আর প্রতিমধ্যে তিনি সফরের নামাজ পড়বেন, জোহর চার রাকাতের জায়গায় দু রাকাত ফরজ পড়বেন, আসর চার রাকাতের জায়গায় দু রাকাত পড়বেন, মাগরিব তিন রাকাত তিন রাকাতই পড়বেন, ফজর দু রাকাত দু রাকাতই পড়বেন, এশা চার রাকাতের জায়গায় দু রাকাত পড়বেন। আর সুন্না নামাজগুলোর ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকত ফজরের নামাজ ছাড়তেন না, সফর অবস্থায় পড়তেন, মুকিম অবস্থায় পড়তেন। আর বাকি নামাজের সুন্নাগুলো তিনি পড়তেন না। আর বিতরের নামাজ ওলামা ইয়াহনাব বলেন যে বিতরের নামাজ পড়বে সফর অবস্থায়, অন্যান্য মাসলাকের আলেমগণ বলেন বিতরের নামাজও পড়া লাগবে না। তো আমরা যেহেতু হানাফি মাজহাব ফলো করি, আমরা বলবো সফর অবস্থায় যেন বিতরের নামাজটাও পড়েন। জাযাকাল্লাহু খাইরান। আরেক বোনের প্রশ্ন হচ্ছে তার মা সম্পর্কে, সূরা ইয়াসিন মুখস্থ পড়েন আলহামদুলিল্লাহ, উনি উযু ছাড়া সূরা ইয়াসিন পড়তে পারবেন কিনা? সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে, 41 বার সূরা ইয়াসিন পড়লে খতম হয়, এই বিষয়ে কোনো হাদিসে বক্তব্য আসছে কিনা? আসলে ওযু ছাড়া শুধু সূরা ইয়াসিন না, উনি কোরআন মাজিদের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করতে পারবেন, যদি তার উপরে গোসল ফরজ না হয়। তিনি যদি শুধুমাত্র ওযু নাই কিন্তু গোসল ফরজ না, তাহলে তিনি মুখস্থ ইয়াসিন সূরাও পড়তে পারবে, অন্য যে কোনো সূরা পড়তে পারবেন। আর সূরা ইয়াসিন 41 বার পড়লে এক খতম হয়, এ জাতীয় কোনো কথাবার্তা নেই। অনেকে বলে যে সূরা ইয়াসিনের খতম দাও, লা ইলাহা ইল্লাল্লাহ সোয়া লাখ বার পড়লে এক খতম হয়, এগুলো মানুষের বানানো কথাবার্তা, হাদিসে জাতীয় কোনো সংখ্যা পাওয়া যায় না যে 41 বার পড়লে খতম হবে। আচ্ছা আচ্ছা, তবে পড়তে পারবেন যত মনে চা পড়ছে। আশা করি বোন আপনি উত্তরটা দালিলিকভাবে পেয়েছেন। এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে, সদ্য বিদায় রমাদান মাসে সম্মানিত বোনের ছোট বাচ্চা 1 বছর প্লাস নামাজ পড়তে গিয়ে নামাজের মধ্যে জায় নামাজে প্রসাব করে দিয়েছিলেন, তিনি নামাজ ছাড়েননি, প্রসাবের বাকি শুষ্ক জায়গায় পবিত্র জায়গায় তিনি সিজদা দিয়েছেন, নামাজ হয়েছে কিনা? যদি তিনি প্রসাবের জায়গায় নামাজ না পড়েন, যে জায়গায় নামাজটা পড়েছেন সে জায়গায় নামাজটা পবিত্র জায়গায় হয়, নামাজ হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। কিন্তু প্রস্রাব যেখানে পড়েছে অপবিত্র হয়ে যাবে, সেখানে নামাজ পড়া যাবে না, নামাজ ছেড়ে দিতে হবে। সম্মানিত বোনের আরেকটি দুঃখজনক মানে প্রশ্ন হচ্ছে, কোরআনে ছোট বাচ্চা লাথি দিয়েছে, ছোট বাচ্চা মাসুম বাচ্চা, সেক্ষেত্রে করণীয় আসলে ব্যাপার হলো, এখানে বাচ্চা মানুষ, তো বাচ্চা মানুষের ব্যাপারে তো আল্লাহ তাআলা অনেক কিছু ছাড় দিয়েছেন, এই জন্য আমরা আশা করি কোনো অসুবিধা হবে না। তবে সতর্ক থাকতে হবে, কোরআন পড়ছে বাচ্চা এসে লাথি দেবে, মা বাবা সতর্ক থাকা উচিত, সুযোগ না দেওয়া, আল্লাহর কাছে কমপক্ষে মায়ের ক্ষমা চাওয়া উচিত, এই কারণে যে আমি কেন সতর্ক ছিলাম না। আচ্ছা আচ্ছা, কিন্তু বাচ্চা মানুষ তো ওর ব্যাপারটা আল্লাহ হয়তো ছেড়ে দেবেন, সেটা বোঝে না। জি, মুকাল্লাফ বিশ্বরায় হয়নি, হুকুমের আওতে আসেনি। জি, জাযাকাল্লাহ খাইরান। আরও প্রশ্ন আছে এবং প্রস্তাবনা আছে, এই ব্যাপারে আপনার প্রস্তাবনা কি আমরা শুনবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক অপেক্ষা করছেন, দেখে আসি কি প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মিলাদ পরে খাওয়ান যাবে কিনা, মিলাদ পড়ায় খাওয়ান যাবে কিনা, বা মিলাদ পড়ান যাবে কিনা? জি, অনেক ধন্যবাদ জয়পুরহাট থেকে সম্মানিত ভাই, আমাদের সাথেই থাকুন, আমরা জানবো এগুলো ঠিক হবে কিনা। জি, মহাতন সম্মানিতা বোনের অনেকগুলো প্রস্তাবনা আছে, রমাদান মাসে কেন এই ধর্মীয় অনুষ্ঠানগুলো সম্প্রচারিত হয়, যেমন ছোট ছোট বাচ্চাদের নিয়ে
নামাজ শিক্ষা অন্যান্য বিষয়গুলো অন্য সময় দেখানো সম্ভব কিনা, কাফেলা, বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো, ধ্বংস গজবপ্রাপ্ত জায়গাগুলো, এইগুলো বাকি 11 মাস সম্প্রচারিত হতে পারে কিনা? ওনার প্রস্তাবের সাথে আমরাও তো একমত যে এটা একটুখানি যুক্ত করি, মাফ করবেন, কওমি আলিয়ার কিছু কিছু বই আছে, গাইড আছে, যেগুলো বাজারে পাওয়া যায় না, দেখা যায় ওইটার জন্য অভিজ্ঞ টিচারও পাওয়া যায় না, টিউটরও পাওয়া যায় না, সেগুলো টেলিভিশনে যদি বোঝানোর ক্ষেত্রে পাঠদান পদ্ধতি সম্পর্কে বা ওই লেসনগুলো যদি এখানে দেখানো যদি সম্ভব হয়, তাহলে অনেক মা বাবা গার্জিয়ানরা ছেলে মেয়েদের ব্যাপারে কিছুটা টেনশন মুক্ত থাকতে পারেন। এই জাতীয় প্রস্তাবনার ব্যাপারে আপনার মতামত কি? যে আসলে আপনিও বলেছেন যে এটা হতে পারে, এটা যদি কর্তৃপক্ষ মনে করে যে এটা ওনারা চালু করবেন তাহলে তো ভালোই, আমরা তো এটা দ্বিমত করছি না যে হতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে যে রমজানের বাহিরে এটা দর্শক কেমন থাকবে এবং যারা এটাকে অর্গানাইজ করছেন তারা কতটুকু সফল হবেন, এই বিষয়গুলো সামনে আছে। তবে প্রস্তাব তো ভালোই, যদি কর্তৃপক্ষ সুনজর দেয় জাতি উপকৃত হবে, করতে পারে। আমাদের তো আমরা তার কাছে কি আশা করতে পারি? আপনি বেশি বেশি দোয়া করেন। জি ইনশাআল্লাহ, আপনার ব্যক্তিগত ভাবে এবং আমরা এই মেসেজটা ওনার মাধ্যমে তো আমাদের কথাগুলো তো কর্তৃপক্ষ শুনবে, ওনারা যদি সুনজর দেয় হতে পারে ভালো, খারাপ কি। তারপর উনি বা ওনাদের মাধ্যমে যদি এই ব্যাপারে কেউ এগিয়ে আসেন তো অবশ্যই ওনারাও সদকা জারিয়া সওয়াব পাবে ইনশাআল্লাহ। যে মহতরাম, সর্বশেষ যে আমরা প্রশ্নটা পেলাম সেটা হচ্ছে জমির যে এগ্রিমেন্ট হয়ে থাকে, টাকা পেয়ে থাকে, ওই টাকা দিয়ে হজ করা যাবে কিনা? হ্যাঁ, জমি বন্ধক রেখে যদি কেউ টাকা নেয়, এটা হাওলাতি টাকা। আচ্ছা, হাওলাতি টাকা, তো টাকা হাওলাত নিয়ে হজ করতে পারে, টাকা হাওলাত নিয়ে যে কোনো কাজ করা যেতে পারে, জায়গা অসুবিধা নেই করতে পারবে, তিনি আবার সুবিধা মতো ফিরিয়ে দেবেন, তবে সুদের উপরে টাকা নিয়ে করা যাবে না। আরেকটি চলমান যে বিষয়গুলো যত বলা হয় দেখা যাচ্ছে ওই বিষয়গুলো আরও বেশি ব্যাপকতা লাভ করছে, সেটা হলো মিলাদ, মা কথা নিয়ে আসছেন, কি বলবেন আপনি? আসলে কারো মৃত্যুর পরে তার অনুষ্ঠান করতে গিয়ে মিলাদ করা, মাহফিল করা, এগুলো অপ্রয়োজনীয়, বরং তার জন্য বেশি বেশি দোয়া করা দরকার। করে মিলাদের কথা আসছে, হ্যাঁ, দোয়া করা দরকার, সাদাকা করা দরকার। সেখানে মিলাদ মানে জন্ম, তো মিলাদের নবী রাসূলের জন্ম, তো জন্মের কি আছে এখানে? মৃত্যুকে কেন্দ্র করে মিলাদ শব্দটা কেন আসে? যে দোয়া হবে, মিলাদ দোয়া হবে, তো মিলাদের দোয়ার সাথে মিলাদের সম্পর্ক, মিলাদ তো ভিন্ন জিনিস। আসলে দেশের একটা কালচার হয়ে গেছে, তো আমরা বিষয়গুলো পরিষ্কার করছি লোকদেরকে, এ জাতীয় মিলাদের কোনো প্রয়োজন নেই, বরং আমরা দোয়া করব, সাদাকা করব মৃতদের জন্য। আর এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দূরত্ব আমরা সবসময় পড়তে পারি, পড়তে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আমরা এই বিষয়ে পয়সা ছাড়া, অর্থ খরচ করা ছাড়া মৃত মানুষের জন্য সহজে কীভাবে উপকার বা উপকৃত করতে পারি? আল্লাহ তাআলা তো নিজে কোরআন মাজিদে বারবার বলেছেন আমরা যেন আমাদের আসলাবদের জন্য, অতীতের লোকদের জন্য কি করি? ইস্তিগফার করি, ক্ষমা চাই। রাব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এই যে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার মা বাবাকে ক্ষমা করো, মুমিনদেরকে ক্ষমা করো, সবচেয়ে বড় জিনিস তো ক্ষমা পাওয়া। এই জন্য আপনজন প্রিয়জনের জন্য আল্লাহর কাছে যত বেশি ক্ষমা চাওয়া যায়, ইস্তিগফার করা যায়, তাদের জন্য দোয়া পাঠানো যায়, এত পয়সা খরচ হয় না, বরং সবসময় দোয়াটা করা যায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগির, আপনদের জন্য। এই জন্য আমরা মা বাবার জন্য, আপনজনের জন্য নিজেরা বেশি দোয়া করব, এটা সবচেয়ে বেশি উপকারী। হ্যাঁ, সুন্দর কথা বলছেন, সম্মিলিতভাবে আয়োজন করে এটা বেশি পছন্দনীয় না একাকীভাবে আবেগ তৈরি করে চোখের পানি ফেলে কাছের লোকদের জন্য দোয়া করা, এই কোনটা বেশি কার্যকর ফলপ্রসূ? বরং আমরা যেটা সম্মিলিত করছি এভাবে তো হাদিসে পাওয়া যায় না, সাহাবাই কেরাম তো জাতীয় করেননি, তো এই জন্য একা একা করার এটি সবচেয়ে, এটা সুন্নাহ সম্মত। মহতরম, আপনাদের কাছে শুনে থাকি, আপনারা বলে থাকেন যে এক সন্তান মা বাবার জন্য দোয়া করে যাচ্ছিলেন একাকী, নিবিড় নীরবে নিভৃতে, তারপরে বাবার পজিশন হাই করে দেওয়া হয়েছে অথবা ক্ষমা মোচন করে দেওয়া হয়েছে, তখন বাবার প্রশ্ন ছিল কেন এমন হলো? তোমার সন্তানের, হ্যাঁ, কবরে পজিশন যখন হাই করা হলো তো বাবাই প্রশ্ন করলো এমনটা কেন হলো, তোমার সন্তানের দোয়ার কারণে। একাকীটাই বেশি কার্যকর, এটা সবচেয়ে বেশি কার্যকর, এবং এটা সাহাবায়ে কেরামের সুন্নাহ, সুন্নাহ একাকী দোয়া। আমাদের সব জায়গায় কেমন যেন একটা আনুষ্ঠানিকতা চলে আসছে তাই না মহতরম, মনে হয় কি বেশি মানুষের উপস্থিতির মধ্যে মানে আল্লাহর কাছ থেকে আদায় এবং গ্রামে গঞ্জে দেখা যায় যে গরু জবে করে করতে হবে, এবং এটা না করলে অন্যরা মাইন্ড করবে যে ওনার বাপ মারা গেল, মা মারা গেল, সে গরু জবে করে খাওয়াইলো না, দোয়া করাইলো না, বরং এটাকে এতটা আনুষ্ঠানিকতা রূপ দিয়েছে যে প্রয়োজনে সুদের উপরে টাকা এনে গরু কিনতে হবে। এই যে একটা মানসিকতা, এটাকে আমাদের পরিহার করা, আল্লাহর কাছে একাকী এটা বেশি আদায়। তবে হ্যাঁ, যদি কারো সামর্থ্য থাকে সে মানুষকে খাওয়াবে, আমরা না করছি না, কিন্তু সে নির্ধারিত দিনক্ষণ করা যাবে না, আর একাকী দোয়াটাই সবচেয়ে বেশি কবুল হয়। যে অনেক অনেক ধন্যবাদ মহতরম আপনার কাছ থেকে, আজকের অনেক গুরুত্বপূর্ণ কোন আমল আর সে পৌঁছায় না, আমি মনে করি ছোট্ট একজন আলোচ এই উপস্থাপক হিসাবে এটা সবার জানা দরকার,
সংক্ষিপ্ত পরিসরে ব্যাপক আলোচনার সুযোগ নেই, তারপর যতটুকু হয়েছে শেষ পর্যায়ে এক দুই কথায় যদি আপনি বলতেন যে আমরা হারাম মুক্ত থাকব, যাদের যারা হারামের সাথে সম্পৃক্ত, হারাম খাইলে আমল কবুল হওয়া বন্ধ। শুরু যে কথা বলেছিলেন শিরিক সবচেয়ে ডেঞ্জারাস গুণা, ওইটা আমাদের জানা দরকার, জানা দরকার শিরকগুলো কি কি, কুফরগুলো কি কি, নিফাকগুলো কি কি জানতে হবে, পরিত্যাগ করতে হবে। অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, কোন আমল আরশে পৌঁছায় না, মহতরমের কাছ থেকে যা শুনেছি যদি শুরু থেকে যুক্ত না থাকতে পারি তাহলে আমরা শুনে নেব, জেনে নেব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের কষ্টার্জিত আমলগুলো যেন ব্যর্থতায় পর্যবসিত না হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা ফুরকান 19তম পারা প্রথম পৃষ্ঠা, আকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআ মানসূরা। সব আমল কিন্তু আল্লাহ কবুল করবেন না, সুতরাং সাবধান থাকতে হবে আমাদেরকে। 70 বছরের এই মূল্যবান জীবনে কোনো আমলই যেন ব্যর্থ না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের এই সংক্ষিপ্ত জীবনকে যেন সাফল্যমণ্ডিত করেন, আমিন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।